রাজ্যত অব্যাহত আছে মধ্যাহ্ন ভোজন কর্মচারীর প্রতিবাদ। লক্ষিমপুরের রাঁধনির রণচণ্ডী মূর্তি হাতে হাতে কাহি বাতি লৈ রাজপথত উত্তাল প্রতিবাদ। ছাত্র ছাত্রীর মধ্যাহ্ন ভোজনের গোটেই ব্যবস্থাটো বেসরকারি সংস্থা গতাই দিয়া বিষয়ক লৈ সমগ্র অসম জুড়ি মধ্যাহ্ন ভোজন কর্মচারী ইউনিয়নে অব্যাহত রাখিছে তুমুল আন্দোলন। মধ্যাহ্ন ভোজন রাঁধনি ইউনিয়নের লক্ষিমপুর জেলা সমিতির সহসাধিক কর্মী তীব্র আন্দোলন গড়ি তোলে জাপি সজিয়াত স্থাপন করা বেসরকারি সংস্থা পরাস আগ্র সোসাইটির কার্যালয়ত। রাঁধনি ইউনিয়নের তুমুল খণ্ডযুদ্ধ আরক্ষী CRPFর উল্লেখ্য যে বৃহস্পতিবারেও রাঁধনি সন্থায় এই স্থানতে প্রতিবাদ সাব্যস্ত করে ক্ষতি সাধন করেছিল এখন চারিচকিয়া বাহন। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করবলৈ আরক্ষী করবলগা হয় লাঠি চালনা। পরবর্তী সময়ত উপায়ুক্তর লগত প্রতিবাদকারী সকলের প্রতিনিধি দলক আলোচনা করবলৈ আরক্ষী সুবিধা করে দিয়াত সাময়িকভাবে হামকাটে পরিস্থিতি। কিন্তু NGOটোয়ে গাড়ীরে বিদ্যালয় সমূহ মধ্যাহ্ন ভোজনের যোগান ধরার লগে লগে পুনের পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে লক্ষিমপুর।